ও আমি ফাইনালি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, জামাটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ বৃষ্টি হলেও প্রচণ্ড পরিমাণে গরম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে দুপুর 3টে আর আমি চলে এসেছি কিচেনে। আর দেখো গরম গরম পায়েস বানিয়ে নিচ্ছি। তো কেন বানিয়েছি, কার জন্য বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট একটা ব্লগ, তোমরা স্কিপ করো না, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো পায়েসটা বানানোর পর আমি বানাচ্ছি এখানে দেখো গরমা গরম রুটি। তো চলো রুটি আর পায়েস বানিয়ে নিয়ে তারপর আমার বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। আর তো দেখো টোপর হয়ে রুটিটা ফুলেছে। তো ব্যাস চলো এখানে দেখো কি করছে দেখি ছেলে। তো দেখো এখানে হচ্ছে টিউশন যাওয়ার তৈয়ারি হচ্ছে, এখানে হচ্ছে হোম ওয়ার্ক চলছে। তো কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, তাই একদম চুপচাপ পড়াশোনা করা হচ্ছে। তো চলো আমিও রেডি হইনি, এবার বেরিয়ে পড়েছে টিউশন থেকে। দেখো সবাই ঘুরতে শুরু করেছে, এরপর নিচেও যাবো। এবার ফাইনালি একটু নিচে চলে এসেছি, চলে এসেছি। আর ওর জন্য যেটা বানিয়েছি সেটাও জানেই না। তো রুটি আর হচ্ছে পায়েস, যেটা ও ভীষণ পছন্দ করে, তো ওটা বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর ওটা ওকেও আমি দেব। তো ও কি করে সেটাও তোমাদেরকে দেখাবো, তো চলো সঙ্গে থাকো। তো দেখো এই যে হলো পায়েস, যেটা আমি দুপুরবেলায় বানিয়ে রেখেছি বাট ওকে আমি বলিনি। আর এটা হচ্ছে তোমার হচ্ছে রুটি, তো এটা ও আজকে খেতে চেয়েছে, তোর জন্য স্পেশালি এটা বানিয়েছি। তো চলো ওকে এবার দিয়ে দিই এটা। তো ব্যাস দেখো এখানে পায়েস আর রুটি আমি প্লেটিং করে নিয়েছি, এরপর রিয়াকশনটা কী হয় সেটাই দেখো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। দেখ তোর ফেভারিট। থ্যাংক ইউ। হ্যাঁ দেখ কেমন হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ। ও আমি ফাইনালি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, জামাটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ বৃষ্টি হলেও প্রচণ্ড পরিমাণে গরম। আর ছেলেকে টিউশনে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো ফাইনালি এসে গেছি শ্বশুরমশাইয়ের ঘরে, এখানে বসে আছি। আরও ওদিকে খাচ্ছে হচ্ছে পায়েস আর রুটি। আর এখনও আমার ফোনে অনেকগুলো কাজ আছে, মানে অনেক ভিডিও এডিট করার আছে, তো সেগুলোই আর কি করবো বলে আমি শ্বশুরমশাইয়ের ঘরে চলে এসেছি। আর ওদিকে হচ্ছে ছেলে খাচ্ছে, তো ছেলে বায়না করবে আর মা করে দেবে না, এটা আজ পর্যন্ত কখনো হয়নি। আর আমার সাধ্য মতো আমি ও যখন খেতে চেয়েছি করে দিয়েছি। আর ওটা খেয়ে ওর কী রিয়াকশান, মানে ওটাও কাছে পেয়ে কী রিয়াকশান হলো, তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভীষণ আনন্দ পেয়েছে। তো এই ছোটো ছোটো খুশিগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অনেক ভালোবাসা, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যে মা নিশ্চয়ই ছেলেকে ভালোবাসে, তো সময়ের অভাবে আমি সেটা করতে পারি না, তো অনেক সময় হয়ে ওঠে না নানা রকম সমস্যার জন্য। তো আজকে ও যখন বললো যে আমি এটা খাবো, ওটা আমি বানিয়েই দিলাম। আর চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও আর লাইক করে দিও। আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করো, বাট কোনো প্রবলেম নেই, বাট করো। তো চলো আজকের মতো ছোট্ট একটা ব্লগ এই পর্যন্তই, আর পরের দিন চেষ্টা করবো কোনো নতুন কোনো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। এখন বাজে রাত্রি 9টা, চলো।